ব্লেড আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। রেজারে ব্লেড ভরে দাড়ি কাটা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গের অপ্রয়োজনীয় চুল, ইউ নো হোয়াট আই মিন, কাটতে ব্লেডের তো দরকার হবেই। বর্তমানে অবশ্য চুল দাড়ি কাটার মেশিন এসেছে, তাও 3-5 টাকা দামের। এই বস্তুর প্রয়োজনীয়তা এখনো কিন্তু ফুরায়নি। আমাদের প্রথম যুগের মানুষ তো দাড়ি গোঁফ কাটতে বড় বড় সব হাতিয়ার, ঝিনুক, আবার কোনো কোনো সময় পাথর ধার দিয়ে তা দিয়েই কাটত। সময় বদলালো, মানুষ দাড়ি কাটতে ব্লেড আবিষ্কার করলো, আর তারপর ইলেকট্রিক ট্রিমার আবিষ্কার করলো। মজার ব্যাপার হলো, এসব ট্রিমারের ডিজাইন নানান সময় নানান রকম হলেও ব্লেড আবিষ্কারের পর থেকে ব্লেডের ডিজাইন যেমন তেমনই আছে। তো ইতিহাস না কুপচিয়ে এর বানানোর পদ্ধতি নিয়ে আলাপ করি। ব্লেড বানানোর প্রথম ধাপ শুরু হয় তাপ দিয়ে লাল বানিয়ে ফেলা স্টিল থেকে। এরপর ওই তপ্ত স্টিল এক ভারী কম্প্রেসার দিয়ে চেপে চেপে গোল বানিয়ে ফেলা হয়। তো গোল হয়ে যাওয়া ওই তপ্ত স্টিলের টুকরোটি এরপর একটি মেশিনে রাখা হয়। এই মেশিনে এক দারুণ মজবুত স্টিলের গোল চাকতি দিয়ে তপ্ত ওই স্টিলকে টুকরো টুকরো করা হয়। ওই মেশিনে যে টুকরো বানানো হয় তা হয় অনেকটা পুরু, তাই আরেকটি মেশিনে এই টুকরোগুলো দিয়ে বিশাল লম্বা লম্বা পাতলা পাতলা স্টিলের পাত বানানোর কাজ শুরু হয়। তো এখনো ব্লেডের শেপ আসেনি, তাই ব্লেডের শেপ আনতে একটি পাঞ্চিং মেশিনে স্টিলের পাতগুলো ঢোকানো হয়। ঢোকানোর পর ওই মেশিনে চাপ দিয়ে দিয়ে ব্লেডের ডিজাইন, শেপ ইত্যাদি তৈরি করা হয়। তো এখন কি ব্লেড প্রস্তুত শেপ করার জন্য? জি না, এগুলো এখনো খুব নমনীয়, চাপ দিলেই ভেঙে যাবে, আর এখনো তো এই ব্লেডের কোনো ধারই নেই। এই ব্লেড শক্ত মজবুত করতে একে 1000 ডিগ্রি তাপমাত্রায় তাপ দেওয়া হয়, আর তারপর -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, যাতে করে ব্লেডের মেটাল পুরোপুরি শক্ত হয়ে যায়। এখন এটিকে চাপ দিলেই বেঁকে যাবে না, আর ভঙ্গুর হয়ে যায় যেমনটা ব্লেড থাকে। এরপর এটিকে নিয়ে আসা হয় ধার দেয়া মেশিনের মধ্যে, যাকে শার্পনার মেশিন বলা হয়। এই মেশিনে ব্লেডের দুটো পাশে ধার দেয়া হয়। ও এই একই সময় মেশিনে ব্লেডকে কিন্তু পরিষ্কার করা হয়, আর তারপরই আসে ব্লেডের ব্র্যান্ডের নাম প্রিন্ট করার মেশিন। এখানে কোন ব্র্যান্ডের ব্লেড তা প্রিন্ট করে ব্লেডের গায়ে দিয়ে দেয়া হয়। এরপর রেলগাড়ির মতো এই লম্বা লম্বা লাইনে ব্লেডগুলো চলতে থাকে, আর শেষ মাথায় এসে একটা একটা করে জমা হয় এখানে। কিন্তু বস, এখনো কিন্তু এটি উপযুক্ত হয়নি, কারণ এর এখনো একটি জায়গা থেকে পাস করতে হবে। একটি মেশিন দিয়ে এ সব কিছু চেক করা হয়, লেভেলিং, ধার, মজবুত ঠিকঠাক কিনা ইত্যাদি চেক করা হয় এখানে। তো এরপরই কি এটি মার্কেটে যেতে প্রস্তুত? আরে না, এরপর এই ব্লেড ক্রোমিয়ামে ডোবানো হয়, যাতে খুব দ্রুতই এটি মরিচা না ধরে। তো এখন কথা আছে, এই ব্লেড দিয়ে শেপ করার সময় যদি কোথাও কেটে যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। আর আমরা তো জানি স্টিলের জিনিসে কোনো ক্ষতর সৃষ্টি হলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় আর স্থানটি পেকেও যায়। তো এই জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয় না? ইয়াস, অফকোর্স। এর জন্য ব্লেডগুলোকে আবার অ্যান্টি ব্যাকটেরিয়াল লিকুইডে ডুবিয়ে 200 ডিগ্রি পর্যন্ত তাপ দেওয়া হয়। আর ফাইনালি সময় আসে প্যাকেটিং এর। নিশ্চয়ই ব্লেডের পেপার খুলে দেখেছেন, কেমন তেলতেলে না? হ্যাঁ, এসব স্পেশাল ওয়াক্সওয়ালা পেপারই ব্লেড রাখা হয়। নর্মাল কোনো পেপারে রাখলে এই ব্লেড কিন্তু দ্রুতই মরিচা ধরত, আর এই পেপার থেকে খুব সহজেই ব্লেড খুলেও নেওয়া যায়। খসখসে পেপার থেকে ব্লেড খুলে নিতে অসুবিধে হয়। তো হয়ে গেল ব্লেড প্যাকেটিং। আর এখন অপেক্ষা কেবল এগুলো গাড়িতে উঠিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার। এই চকলেটের যত গুণ আপনি পান তার সবটাই অবদান মেশিনের। এই চকলেট বানাতে অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছর ক্যাডবেরি ব্র্যান্ড 365 মিলিয়ন চকলেট বিক্রি করে। প্রতিদিন প্রায় 1 মিলিয়ন ক্যাডবেরি ব্র্যান্ডের চকলেট পৃথিবীর সর্বত্র বিক্রি হয়। আরো জানলে অবাক হবেন, ক্যাডবেরি এসব চকলেট থেকে 25% প্রফিট কামায়।
বন্ধুগণ, আপনারা তো জানেন চকলেট বানাতে হলে অবশ্যই কোকো বিনের দরকার পড়ে, আর এই কারণে ক্যাডবেরি কোম্পানি প্রথমে তো এই কোকোর বীজ সংগ্রহ করে টনকে টন। আর এই কোকো আসে আফ্রিকার ঘানা থেকে। কোকো বিন থাকে কোকোর ভেতরে। এই লালচে ফলটি ফাটিয়ে ভেতর থেকে ছোট ছোট বীজ বের করা হয়, আর এই বীজ সংগ্রহের প্রসেস বিভিন্ন ভাবে অনেক দিন বসে হয়ে থাকে। আর ভালো চকলেটের জন্য এর প্রত্যেকটা বীজকে ঠিকঠাক শুকানো হয়। এরপরের প্রসেসে বীজকে আবার ছেলা হয়। ক্যাডবেরি কোম্পানি এই বীজ সংগ্রহ করে আফ্রিকার একটি এনজিওর মাধ্যমে, আর এনজিও শহরের গরিব লোকদের কর্মসংস্থানের বেশ ভালো মাধ্যম, কারণ এই এনজিও গরিবদের বেছে বেছে কাজে নেয়। তো এই কোকো বিন ছেলার পর বিভিন্ন দেশের চকলেট ফ্যাক্টরিতে এগুলো পাঠিয়ে দেয়া হয়। ক্যাডবেরি ফ্যাক্টরিতে আসার পর এই বিন কনভেয়ার বেল্টে ভাজা হয় আর পেশা হয়। এই বীজ ভাজলে চকলেটের সুগন্ধি আর স্বাদ দুটোই বাড়ে। বীজগুলো ভাজার পর ওগুলো গুঁড়ো করতে পেষণ ব্যবহার করা হয়। এরপর সে পাউডার গুলোর আগাছা সরিয়ে নিয়ে যাওয়া হয় আর বাদবাকি পাউডার থেকে বানানো হয় পেস্ট। আর এটা হয় একটা কন্টেইনারে, যেখানে কোকো পাউডার গোলানো হয় ও দুধ চিনি আর চকলেট পাউডার মিশিয়ে পেস্ট বানানো হয়। দ্বিতীয়বার এই মিশ্রণকে পেস্ট বানানো হয় একটা ভ্যাকুয়াম মেশিনে। আপনি ভাবতে পারেন কি দরকার দুইবার পেস্ট বানিয়ে, একবারই তো কোকো পাউডার মিশিয়ে পেস্ট বানানো যেত। আরে বস, এটাই হলো ক্যাডবেরি চকলেটের নিয়ম। তারা যে সাল থেকে শুরু করেছিল তখন থেকেই এই সিস্টেম চালু রয়েছে আজ পর্যন্ত। শুধু দুবার কেন, কোনো কোনো সময় তিনবারও পেস্ট বানানো হয়। সবাই একমত হবেন যে ক্যাডবেরির স্বাদ অসাধারণ। তো আপনাদের একটা কথা এখনো বলিনি যে কোকো পাউডার কিন্তু আলাদাভাবে মিক্সড করা হয়। এরপর দুধ চিনি আর চকলেট পাউডার মেশানো পেস্ট একত্রে আরো একটি কন্টেইনারে ফেলে ভালো করে মেশানো হয়। ওই কন্টেইনারে আর কি কি দেয়া হয় সেটা কখনোই কোম্পানি ফাঁস করেনি। আমরা তো জানি প্রত্যেকটা কোম্পানির রেসিপির একটা গোপনীয়তা থাকবেই। যা হোক, এরপর ওই কন্টেইনার থেকে পেস্টগুলো একটা ছাঁচে ঢালা হয়। যেই ছাঁচে চকলেটগুলো আকার পায় তো পরবর্তী ধাপে কনভেয়ার বেল্টে মোড়ানো ছাঁচগুলোর মধ্যে থাকা গরম পেস্ট ফ্রিজারের নিচ দিয়ে যেতে থাকে। আর এটা করা হয় যেন চকলেট আচ্ছা করে শক্ত হয়। তো এখন এটি ফ্রিজারের নিচ দিয়ে নেয়ার সময় এটি যথেষ্ট ভাইব্রেটের সৃষ্টি করে। এই ভাইব্রেট বা কাঁপুনির ফলে চকলেটে কোনো বাবল হয় না, ফলে আপনি কখনো কোনো ক্যাডবেরিতে বাবল পাবেন না। তো এই ধাপ পারাবার পর চকলেট গুলোকে এক পার্টিকুলার ফ্রিজে রাখা হয়, যাতে চকলেট পুরোপুরি এর শক্ত রূপ নিয়ে নেয়। তো এরপর চকলেটের ওপর আবারও একবার একটা পাতলা লেয়ার লাগানো হয়। এই লেয়ারের পর চকলেটটাকে আরো হেলদি লাগে দেখতে। তো এবার পালা প্যাকেটিং এর। এই প্যাকেটিংটা করা হবে আধুনিক মেশিনে। তার আগে চকলেটগুলো টেস্ট করা হয় এক সেন্সর মেশিন দ্বারা। কম্পিউটারে নিয়ন্ত্রিত এই সেন্সর মেশিন চেক করে দেখে চকলেটের স্বাদ ঠিকঠাক আছে কিনা। যদি স্বাদে কোনো ভেজাল পাওয়াই যায় তবে এই মেশিন সেই চকলেট বাদ দিয়ে দেয়। বাকি যে চকলেট থাকে তা পাঠিয়ে দেয়া হয় সামনের কনভেয়ার বেল্টে করে। আর এবারই প্যাকেটিং এর প্রসেস। আর আপনি নিশ্চয়ই জানেন এই প্যাকেটিং এর কাজটা মেশিন কিন্তু অটোমেটিক করে দেয়। মেশিন তার মতো করে চকলেট গুলো প্যাকেট করে বক্সে ভরে ফেলে, আর এখান থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে বড় বড় গাড়িতে ভরা হয় ক্যাডবেরি। বন্ধুরা, আপনারা তো মাত্র ক্যাডবেরির প্লেন চকলেট গুলো বানানো দেখলেন, কিন্তু বাকি চকলেট রুটস ট্রাকেল ডেইরি মিল্ক ট্রাকেল বানানোর পদ্ধতি এখনো দেখায়নি। আসলে সবগুলো চকলেটই ক্যাডবেরি এই একই পদ্ধতিতে বানিয়ে থাকে। শুধুমাত্র মিক্সারের সময় চোকো পেস্টের খাঁচায় পেস্তা কাজু ইত্যাদি এক্সট্রা মিক্সড করা হয়, আর ক্রাকেল বানানোর সময় শুধুমাত্র ক্রাকলেস স্প্রিঙ্কলেস মেশানো হয়। এত বছর ধরে ক্যাডবেরি চকলেট বানায়, আর সত্য বলতে এটি নানা আকার আর নানা ধরনের চকলেট বানালেও একটা চকলেটের রেসিপিও আপনি ইন্টারনেটে পাবেন না, কারণ এর রেসিপি শেয়ার করা ক্যাডবেরি চকলেটের নিয়ম বিরোধী। তবে ক্যাডবেরির ওয়েবসাইট পাবেন, আর সেখান থেকে বিভিন্ন ধরনের চকলেটও দেখতে পাবেন। আগ্রহীরা চাইলেই দেখতে পারেন, সাইট লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। ও হ্যাঁ, ভারতে ক্যাডবেরি বন্ধ হয়েছিল, কেন সেটা বিস্তারিত বলি। একবার মহারাষ্ট্রে ক্যাডবেরি বন্ধ করে দেয়া হয়েছিল, কেননা এক লোক ক্যাডবেরিতে পোকা পেয়েছিল। আপুরা কুল কুল কালাগালি করে নেটা সত্য। এই ঘটনার পর ভারতে দীর্ঘ বছর ক্যাডবেরি বিপণন বন্ধ থাকার পর ক্যাডবেরি পুনরায় ভারতে বিপণন শুরু হয়, আর অমিতাভ বচ্চনকে ক্যাডবেরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেয়া হয়। অমিতাভ সাহেব ক্যাডবেরি ম্যানুফ্যাকচারিং টিভিতে দেখান, আর তারপর ভারতীয়রা পুনরায় দ্বিতীয়বার ক্যাডবেরি কেনার চিন্তা ভাবনা করেন।
তো প্রথমে তো কিছু নারিকেলের প্রয়োজন পড়ে, আর সে নারিকেল হতে হবে পোক্ত। These are just two of the many stages of a coconut's ripeness or maturity. A single coconut tree can hold up to 14 racks or bunches. তাই কাঁচা ঝুনা নারিকেল পাড়া হয় আর ফ্যাক্টরিতে পৌঁছে এই নারিকেলগুলোকে চমৎকার ভাবে শুকানো হয়। এগুলোর ছোবরা ছেলা হয়। এই ছোবরাগুলো পাঠানো হয় অন্যত্র, যেখানে এই ছোবরা দিয়ে বানানো হয় রশি। এরপর প্রথমে তো এই নারিকেলগুলোর সেল ওপরের খোলস ফাটানো হয় এই যন্ত্রে। যন্ত্র ছাড়াও কোন কোন স্থানে ওয়ার্কাররা নারিকেল ফাটান। নারিকেলের পানি ফেলে দেয়া হয় আর কয়েকজন ওয়ার্কার নারিকেলগুলোর ওপরে লেগে থাকা খয়েরি অংশটুকু চাচ্ছেন। তারপর এগুলোকে টুকরো টুকরো করেন। এই টুকরোগুলো এবার আলাদা আলাদা তিনটি স্থানে ধোয়া হয়, যাতে কোনো ময়লাই যেন আর না থাকে এই নারিকেলগুলোতে। এরপর এই রকম একদম সাদা ঝকঝকে একটা লোক আসে নারিকেলের। সাদা ঝকঝকে নারিকেলগুলো এবার দেয়া হয় পেষণ যন্ত্র বা গারেন্নার মেশিনে। এই মেশিন নারিকেলগুলোকে পাউডার বানিয়ে ফেলে। এই পাউডার কম্প্রেস করার আগে তো সবার প্রথমে এর ভেতরের সাদা দুধ বের করতে হবে। তো দুধ বের করার পরই একে হাইড্রোলিক ফাস্টারাইজ একটা হাইড্রোলিক মেশিনে একে ভালো করে জোর লাগিয়ে চাপ দেওয়ার পরই খাঁটি তেল বের হয়ে আসে। তার মানে যত বেশি চাপ তত বেশি তেল, আর যত জোরে চাপ তত খাঁটি তেল। আর তারপরেই আসে এই খাঁটি তেল প্যাক করার সময়। একটা অটোমেটেড মেশিন ডিব্বাগুলোতে তেল ভরার কাজটা করে, আর ফাইনাল প্যাকেটিং হয়ে চলে আসে মার্কেটে। আর চাকরিজীবীরা প্রস্তুত হয়ে যান কিনে অফিসের বসকে দেওয়ার জন্য। রাজনীতিবিদরা এই তেল মারেন বড় বড় নেতাদের, আর বড় বড় নেতারা তেল মারেন এমপিদের, এমপিরা তেল মারেন প্রধানমন্ত্রীকে। আমাদের গুহাযুগে টাকা ছিল না, তার পরের যুগে মানুষ বিনিময় করত, আর ক্রমশ তারা ডেভেলপ হতে লাগলেন। তারপর শুরু করলেন ঝিনুক বা কোরের প্রচলন। যখন আরেকটু উন্নত হলো, ব্যবহার শুরু করলেন বিভিন্ন ধাতুর পয়সার। যখন প্রো হলেন তখন তো কাগজের টাকা এলো, আর ভবিষ্যতে যখন প্রো ম্যাক্স হবেন সব পর্যায়ে তখন বিটকয়েনের প্রচলন হবে। তো পয়সা বা কয়েনের প্রসেস শুরু হয় 1200 ডিগ্রির মতো ভয়ানক তাপমাত্রায় নিকেল, লোহা আর স্টেনলেস স্টিল গলানোর মধ্য দিয়ে। এই তাপে যখন ধাতুগুলো গলে লিকুইড হয়ে যায়, তখন একটি সলিড বারে এগুলো ঢালা হয়। আর এই সলিড বারে এই ধাতু শক্ত হয়ে বারের আকার ধারণ করে। তারপর একটি কম্প্রেসার মেশিনে ওই ধাতুকে বারবার ভীষণ রকমের চাপ দেয়া হয়। ওই চাপে কয়েন যতটুকু পুরু ততটুকু পুরু ধাতুর পাত বা পট্টি রূপ বের হয়। তারপর ওই পাতকে একটি মেশিনে ঢুকিয়ে দেয়া হয়, যে মেশিনের ভেতরে থাকে গোল গোল চাকতি, যে চাকতি দিয়ে ওই পাতের ওপর চাপ দিয়ে ওই পাত থেকে কয়েনের মতো গোল গোল করে কেটে রাখা হয়। ওই গোল চাকতিগুলো অন্য আরেকটি স্থানে গিয়ে জমা হয়, আর বাকি লম্বা পাতটা বের হয় মেশিনের সামনে থেকে। তো ওই গোল চাকতিগুলোর ওপরে এখন ডিজাইন করার সময় আসে। এজন্য একজন গ্রাফিক্স ডিজাইনার আলাদা আলাদা কয়েনের জন্য আলাদা আলাদা ডিজাইন করেন। তিনি দুটো ডিজাইন তৈরি করেন, একটি নেগেটিভ আরেকটি পজিটিভ।
আর ওই ডিজাইনের উপর সরকারের অ্যাপ্রুভাল মেলার পর ওই ডিজাইনের পাঞ্চিং ডাইং মেশিন তৈরির কাজে হাত দেয়। তো আমরা প্রথমে যে লম্বা লম্বা পাতগুলো থেকে গোল গোল চাকতি কাটা মেশিনটা দেখেছি, ওই মেশিন কিন্তু খুব দ্রুতই কাজ করতে পারে, যেটা কিনা আধা ঘন্টায় 27,000 কেজি গোল চাকতি তৈরি করতে সক্ষম, ভাবা যায়। আর ওই গোল চাকতি কাটার পর লম্বা যে পাতের বাকি অংশ রয়ে গিয়েছিল সেগুলো পুনরায় গলানোর জন্য রেডি করা হয়। তো গোল করে কাটা চাকতিগুলো এবার ধাতু ঘষা মাজা রাতে ঘষা মাজা করার জন্য ছাড়া হয়। এখানে কয়েনগুলো ঘষে মেজে একদম চকচকে করা হয়। একদম ঝকঝকে চকচকে হওয়ার পরই আসে এই কয়েনগুলোতে ডিজাইন প্রিন্ট করার সময়। তো এই কাজ করা হয় ডাইং মেশিনে, যেখানে চাপ দিয়ে প্রত্যেকটা কয়েন ফটাফট ডিজাইন প্রিন্ট করা হয়। এক সাইডে করা শেষ হলে অন্য সাইডে ওই একই মেশিনে প্রিন্ট করা হয়। এই মেশিন মিনিটে 720 পয়সা প্রিন্ট করতে সক্ষম। আর তারপর ওই পয়সাগুলো থেকে কিছু পয়সা সুনিপুণভাবে চেক করে দেখার পরই লাখ লাখ পয়সা পাঠিয়ে দেয়া হয় ব্যাংকে। এবার তো বুঝলেন আপনার পকেটের ওই পয়সাটা বানাতে কতই না ঝক্কি ঝামেলা সামলাতে হয়। এরপর অবশেষে আপনার পকেট ভারী করে ওই কয়েনগুলো। পুরো পৃথিবীতে ওই একই নিয়ম ফলো করেই কিন্তু পয়সা বানানো হয়, এর অন্য কোনো সিস্টেম নেই। মানব সভ্যতার ইতিহাসে সুমিষ্ট ফল হিসেবে এর গ্রহণযোগ্যতা পাওয়ার অনেক বছর পূর্ব থেকেই খেজুর চাষাবাদ হয়ে আসছে। এই গাছটি প্রধানত মরু এলাকায় ভালো জন্মে। খেজুরের পুষ্টি উপাদান নিয়ে বলতে গেলে একটা লম্বা ভিডিও বানাতে হবে, তাই সংক্ষেপে বলি, খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল। খেজুরের ইংরেজি নাম ডেটস। ডেটসের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় 4-30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিমিটার গ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরে রয়েছে আরো অনেক পুষ্টি উপাদান। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খেজুর চাষ করা হয় আর গাছ থেকে কিভাবে এই ফল সংগ্রহ করা হয়। হ্যালো অডিয়েন্স, আমি সজল, ওয়েলকাম টু নিউ এপিসোড অ্যাগেইন। এর ফার্মিং প্রসেস শুরু হয় কৃষি ল্যাবরেটরি থেকে। ল্যাবরেটরিতে এর হাই কোয়ালিটির টিস্যু কালচার তৈরি করা হয়, আর একজন ক্লাইমেটস এক্সপার্ট খেজুর গাছের জন্য প্লান্টস নির্মাণ করেন। কয়েক মাস পর মাটিতে এরকম প্লান্টসে গাছের চারা উঠে যায়। আর কিছুদিন পর এই চারাগুলো নির্দিষ্ট নার্সারিতে রোপণ করা হয়। এটি ইরানের সবচেয়ে বড় খেজুর কোম্পানি আলবারাকা। 1,000 একর জুড়ে এর খেজুরের ফার্ম, যেখানে ছোট ছোট হাজার হাজার গাছ আছে যার বয়স 2 বছরের উপরে হয়ে গেছে। এই কোম্পানির লাখ লাখ কিলোমিটার বিস্তৃত জমিতে খেজুর গাছ আছে। মজার ব্যাপার হলো এই লাখ লাখ কিলোমিটারে যে গাছ আছে তার সবগুলোতেই খেজুর হয়। তো কিভাবে খেজুর সংগ্রহ করা হয়? একে পলিনেশন বলা হয়। খেজুর গাছের মাথার দিকে ফুল হয়, ওই ফুল থেকে মেল ও ফিমেল ফুল বাছাই করে শুধুমাত্র ফিমেল খেজুরের ফুলের মধ্যে মেল ফুল কেটে রেখে প্যাক করে দেয়া হয়। কিছু সময় পর ওই ফুল থেকে কাঁচা সবুজ ফল বের হয়। এই কাঁচা খেজুর পাকতে শুরু করলে এর রং ক্রমশ ব্রাউন হতে থাকে, আর তারপর এক সময় সেই অবস্থায় আসে যা খেতে সারা দুনিয়া পাগল, মানে সব ফল একদম পেকে যায়। আহ, এখন সময় এসেছে ফল সংগ্রহের। ওয়ার্কাররা তাদের কাজ শুরু করে দেয়। ছোট ছোট গাছগুলো থেকে খেজুর সংগ্রহ করতে কোনো ঝামেলাই হয় না, কিন্তু যে খেজুর গাছের বয়স 10-15 বছর হয় সেগুলোর খেজুর সংগ্রহ করতে লিফট ব্যবহার করা হয়। এভাবে লিফট দিয়ে উঠে খুব চমৎকার ভাবে খেজুর সংগ্রহ করা হয়। এরপর কুইন্টাল কুইন্টাল খেজুর আলবারাকার স্টোর রুমে স্টোর করা হয়, আর তারপর ওই স্টোর রুম থেকে গাড়িতে করে নেওয়া হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খেজুর ম্যানুফ্যাকচারিং প্লান্টস আলবারাকায়। পৌঁছাবার সাথে সাথেই কয়েকজন ওয়ার্কার্স নতুন পৌঁছানো খেজুরগুলোর সাইজ, কালার আর কোয়ান্টিটি অনুযায়ী আলাদা করে গ্রেডিং করেন। কোয়ালিটি আর সাইজ অনুযায়ী একটি কনভেয়ারে এই খেজুর লাইন বাই লাইন আসতে থাকে। এরপর লম্বা একটা লাইন ধরে এসে ঢোকে আর্টিফিশিয়াল চেম্বারে।
এই চেম্বারের প্রত্যেকটা খেজুর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে আর একটি স্ক্যানার প্রত্যেকটি খেজুরকে চেক করে। ওই স্ক্যানার দিয়ে দেখা হয় খেজুরে কোনো মাটি বা কঙ্কর আছে কিনা অথবা কোনো খেজুর খারাপ কিনা। যদি কোনো খেজুর খেতে খেতে আপনার দাঁতে পাথর লাগে তাহলে তো অবস্থা বেগতিক। মূলত আপনার জন্যই এই ব্যবস্থা। প্রপারলি স্ক্যান হয়ে যাওয়ার পর সামনে আসতে আসতে ফাইনাল প্যাকেটিং হয়ে যায়। আলাদা আলাদা সাইজের প্যাকেটিং হয় এখানে। ফাইনালি আমেরিকা, ইউরোপ আর চায়না সহ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই খেজুর। মশলার রানী এলাচি চায়ের সুঘ্রাণ বাড়াতে তো ব্যবহার করা হয়, খাবারের স্বাদ ঘ্রাণ বাড়াতে এর জুড়ি মেলা ভার। তবে অনেকেই এলাচি পছন্দ করে না, তাদের নিয়ে পরে ভাববো। যাই হোক, অনেক পান মশলায়ও এলাচির ব্যবহার দেখা যায় আর এটি মোটামুটি দামি মশলাও তো। এত সুন্দর দেখতে এই মশলাটি যখন কাঁচা গাছের নিচের দিকে কাণ্ডে হয় তখন দেখতে লাগে এমন। একটি তথ্য জেনে রাখা দরকার যে এলাচির ইংরেজি নাম কার্ডামম, যা কেবলমাত্র পুরো পৃথিবীতে একটি দেশেই পাওয়া যায় আর তা হল ভারত। আর তাও কেবল তিনটি প্রদেশ কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুতেই একমাত্র এলাচি পাবেন। এর কারণ এই তিনটি প্রদেশের আবহাওয়া শুধুমাত্র এলাচির জন্য পারফেক্ট। আরেকটি কারণ হলো এলাচির বীজ থেকে চারা হতে অনেকদিন পর্যন্ত সময় নেয়। এর বীজকে 6 মাস পর্যন্ত মাটির নিচে জীবিত থাকতে হয় আর প্রায় 3 বছর লাগে একটা গাছে এলাচি আসতে। তো ফার্মে চাষ করা এলাচি আর আপনার ঘরে থাকা এলাচি কম্পেয়ার করলে দুটোকে কিন্তু খুবই আলাদা লাগবে। আপনার মনে হতে পারে এটা সম্ভবত অন্য কোনো ফল। এরকম ভিন্ন লাগার কারণ আছে, কারণটা ভিডিও দেখতে দেখতেই আপনি বুঝতে পারবেন। আরও একটা জিনিস ভাবতে পারেন, এই যে আপনার ঘরে এলাচি, আপনি চাইলেই তো ঘরে থাকা এলাচি দিয়ে চারা বানাতে পারেন। আসলে তা কিন্তু অসম্ভব, কারণ এলাচি থেকে চারা বানানোর জন্য রয়েছে আলাদা এলাচি। বাজারে থাকা এলাচি দিয়ে কোনোদিনও আপনি চারা বানাতে পারবেন না। যদি পারেন তাহলে বলতে হবে আপনার ভাগ্য আলাদিনের মতো, আপনি চ্যারাক পাইয়া গেছেন। কিডিং। তো ওই স্পেশাল টাইপ এলাচি ফাটিয়ে বীজ খুলে এক গ্লাস পানিতে ভিনেগার মিশিয়ে তাতে এক রাত বীজ ভিজিয়ে রাখা হয়। তারপর একটা সুতি কাপড়ে নিংড়ে নিয়ে নার্সারিতে প্রপারলি দেখাশোনার সাথে বীজগুলো রোপণ করা হয়। কিছুদিন পর ওই বীজ থেকে ছোট ছোট চারা হলে ওই চারাগুলো তারপর রোপণ করা হয়। 3 থেকে 4 বছর তারপর কেবল এর পরিচর্যাই করতে হয়। কোনো ফল এই 3-4 বছরে আসেই না। দেখতে দেখতে এক সময় এই চারাগুলোর নিচের দিকে ছোট ছোট ছড়ায় ছড়ায় ফলগুলো আসে আর ক্রমশ এই ফলে এলাচির গন্ধ আসা শুরু করে। আর 2 সপ্তাহ পরই এই এলাচিগুলো সংগ্রহ করার সময় আসে। একটা গাছের ছড়ি থেকে কিন্তু সবগুলো এলাচি তোলা হয় না। একটা ছড়ি কখনো বা একটা গাছে 10 থেকে 15টি এলাচি রেখে দেয়া হয়। যে এলাচিগুলো তোলা হয় ওই এলাচিগুলো শুধুমাত্র খাওয়ার জন্যই তোলা হয়। মশলা হিসেবে সংগ্রহ করা সবগুলো এলাচি ব্যবহার করা হয়, কিন্তু বীজ হিসেবে তাহলে কোনগুলো ব্যবহৃত হয় আশা করি ধরতে পেরেছেন। হ্যাঁ, ওই যে 10 থেকে 15টি এলাচি রেখে দেয়া হয় ওই এলাচিগুলোই বীজ হিসেবে রেখে দেয়া হয়। তো সংগ্রহ শেষে সব এলাচি নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্লান্টসে। ওখানে নেয়ার পর সবুজ এলাচিগুলো একটি মেশিনে 500 ডিগ্রি গরমে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাপ দিয়ে শুকিয়ে তামাটে বর্ণের বানিয়ে ফেলা হয়। এলাচির যদি 24 ঘন্টার মধ্যে 70% পানি শুকিয়ে না ফেলা যায় তাহলে ওই ব্রাঞ্চের যত এলাচি আছে সবগুলো বাতিল হয়ে যায়। এতে প্রায় 1,00,000 পিস এলাচি নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো শুকানোর পর ওই এলাচি পলিশিং করার আগে গ্রেডিং করতে হয়। গ্রেডিং এর সময় একজন ওয়ার্কার তাগড়া তাগড়া এলাচি এক জায়গায় প্যাকেটিং করেন আর যেগুলো ছোট কম বীজ সেগুলো আলাদা আলাদা করে প্যাকেটিং করে ফাইনালি মার্কেটে পাঠিয়ে দেন। আর মার্কেটে ভিন্ন ভিন্ন দামে এই 2 ধরনের এলাচি বিক্রি হয়। এই ছিল এলাচির কাহিনী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা করবেন। আজ তবে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই। മണ്ണും പൊടിയും ചെളിയൊക്കെ കാണും, നമ്മൾ നല്ലപോലെ കഴുകിയാണത് ഡ്രയറിലേക്ക് ഇടുന്നത്.